আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলের ভুলে যাওয়া প্যাটালক বা পিল লকটি খুলতে পারি। এখানে আপনি স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলটা দেখতে পাচ্ছেন। এই মোবাইলের প্যাটাল লকটি আমি ভুলে গেছি। আমি অনেকবারই প্যাটাল লকটি খোলার চেষ্টা করেছি কিন্তু খুলতেছে না। এখানে আমি যাই ডর করি না কেন রং দেখাচ্ছে। আজকে আমি আপনাকে এই মোবাইলের ভুলে যাওয়া প্যাটাল লক বা পিল লকটি খুলে দেখাবো। আপনি যদি এই মোবাইলের লকটি কোনো মেকারের দোকানে গিয়ে খোলেন সেক্ষেত্রে আপনাকে 200 থেকে 300 টাকা চার্জ দিতে হবে। তো আপনি যদি নিজেই আপনার মোবাইলের ভুলে যাওয়া প্যাটাল লক বা পিল লকটি খুলে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর এই চার্জটা দেওয়া লাগবে না। আপনি যদি স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলের ভুলে যাওয়া প্যাটাল লক বা পিল লকটি খুলতে চান তাহলে প্রথমে আপনাকে ফোনটি অফ করে নিতে হবে। আমি প্রথমে ফোনটি অফ করে নেওয়ার চেষ্টা করব। জাস্ট ভলিউম পাওয়ার বাটনে ক্লিক করে পাওয়ার অফে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে পুনরায় প্যাটাল লকটি চাচ্ছে। আমরা মোবাইলটা অফ করতে পারতেছি না কিন্তু প্যাটাল লকটি তো ভুলে গেছি। আবার আমি রিস্টার করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে রিস্টারও হচ্ছে না। এখানে আমাদের কাছে প্যাটাল লকটি চাচ্ছে। আপনি যদি স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলের ভুলে যাওয়া প্যাটাল লক বা পিল লকটি খুলতে চান তাহলে আপনাকে প্রথমে পাওয়ার বাটন, তারপর ভলিউম আপ বাটন, তারপর ভলিউম ডাউন বাটন একসাথে চাপ দিয়ে ধরতে হবে। মোবাইলটা বন্ধ হওয়ার সাথে সাথে ভলিউম ডাউন বাটনের প্রেসটি ছেড়ে দিতে হবে। পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটনের প্রেসটি ধরে রাখতে হবে মোবাইলটা রিকভারি মোড না আসা পর্যন্ত। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে পাওয়ার, ভলিউম ডাউন, ভলিউম আপ একসাথে চাপ দিয়ে ধরব। দেখতে পাচ্ছেন যে ভলিউম ডাউনের প্রেসটি ছেড়ে দিয়েছি। পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটনটি চাপ দিয়ে ধরে রাখব মোবাইলটি রিকভারি মোড না আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে মোবাইলটি রিকভারি মোডটা চলে এসেছে। এখান থেকে আমাদেরকে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি ভলিউম ডাউন প্রেস করে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা সিলেক্ট করুন। আমি এখান থেকে ভলিউম ডাউন প্রেস করতেছি। দেখতে পাচ্ছেন যে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট অপশনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করুন। তারপর এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে ইয়েসটা সিলেক্ট করতে হবে। এর জন্য আপনি ভলিউম ডাউনে প্রেস করুন। দেখতে পাচ্ছেন যে ইয়েসটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো ফরম্যাটিং হচ্ছে। ফরম্যাটিং কমপ্লিট করার পর এখান থেকে রিপোর্ট সিস্টেম নাও এই অপশনটা সিলেক্ট করুন। এর জন্য আবার পাওয়ার বাটনে ক্লিক করুন। এখন আমাদের মোবাইলটা পুনরায় ওপেন হবে ফরম্যাট হয়ে। এখানে মোবাইলটা ওপেন হতে 10 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। মোবাইলটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমি সময়ের কারণে ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মোবাইলটা ফরম্যাট হয়ে পুনরায় ওপেন হয়ে গেছে। এখানে আমাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করুন। তারপর এখান থেকে আই হ্যাভ রিড এখানে টিক মার্ক দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। তারপর এখান থেকে স্কিপ দিস এখানে ক্লিক করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্কিপ বাটনটা ইনেবল দেখাচ্ছে। আপনার যদি স্যামসাং A10 ফরম্যাট করার পর বা হাত রিসেট করার পর এই স্কিপ বাটনটা না আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ফোনটি এফআরপি হয়েছে। তো আপনার মোবাইলের এফআরপি লকটি খোলার জন্য আপনি জাস্ট ইউটিউবে গিয়ে স্যামসাং গ্যালাক্সি A10 এফআরপি বাইপাস এইটুকু লিখে সার্চ করুন। এখানে আপনি এফআরপি বাইপাস রিলেটেড সকল ভিডিওগুলো দেখতে পারবেন। এই ভিডিওগুলো দেখে আপনি চাইলে আপনার স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলের এফআরপি লকটা খুলে নিতে পারেন। আমার যেহেতু এখানে স্কিপ বাটনটা শো করতেছে সেহেতু আমি এখান থেকে স্কিপে ক্লিক করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এখান থেকে নিচে স্ক্রল করুন। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করুন। এখানে বলতেছে যে আপনার ফোনের কোনো লক দিবেন কি না। যদি আপনি লকটা দিতে চান তাহলে এখানে সেই লকটা দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে নট নাওতে ক্লিক করুন। তারপর স্কিপ এনিওয়েতে ক্লিক করুন। দেন এখান থেকে আবার স্কিপে ক্লিক করুন। আবার স্কিপ। ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন যে অল ডান। এখান থেকে ফিনিশে ক্লিক করুন। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলের ভুলে যাওয়া প্যাটাল লক বা পিল লকটি খোলা হয়ে গেছে।
আশা করি আপনি খুব সহজেই আপনার স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলের ভুলে যাওয়া প্যাটার্লক বা পিলকটি খুলে নিতে পারবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।